Hello everyone, my name is Riya Roy Chaudhary and welcome to Toppers Group WBCS. তো সব পুজো, কালী পুজো, ভাইফোঁটা, দুর্গা পুজো সব পুজো কেটে গেছে আপাতত, এবং আশা করি তোমরা সবাই আবার পড়াশোনার মধ্যে বা পড়াশোনার রিদিমে ফিরে এসেছ। তোমরা জানো যে 500 MCQ এর একটা সিরিজ চলছে WBCS 2022-এর প্রিলিমিনারিকে ফোকাস করে, ওকে? এবং টোটাল সাতটা পার্ট কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের। আজকে আমরা 8 নম্বর পার্ট পড়বো, এবং এই পার্টের মধ্যে তোমরা জানো যে যারা আগে এই 7টা পার্ট দেখেছো তারা দেখেছো যে 20টা করে কোশ্চেন থাকে এবং তার সাথে এক্সপ্লেনেশন থাকে, কিন্তু আজকের এই পার্টে 30টা কোশ্চেন আছে, ঠিক আছে? এবং এরপর থেকে যতগুলো পার্ট আসবে 30টা করে কোশ্চেনই আসবে, এবং অবশ্যই তার সাথে এক্সপ্লেনেশন থাকবে। যে জায়গাগুলো আমি তোমাদের পড়াইনি সেই জায়গাগুলো আমি এক্সপ্লেন করব, এবং যেটা আমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে সেটা হচ্ছে কি ইতিহাসের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সেইটা কিন্তু আমি কোনো রকম এক্সপ্লেনেশন দেব না। তার কারণ একটাই, তোমরা জানো যে হিস্ট্রিতে এই মডার্ন ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ওপরে কিন্তু ডিটেলসে থিওরি ক্লাস আমি তোমাদের অলরেডি প্রোভাইড করে দিয়েছি এই চ্যানেলে, ওকে? তো সেখানেও কিন্তু মানে কি হয়েছিল, কবে হয়েছিল সেইগুলো কিন্তু আছে, ওকে? এবং এখানে শুধুমাত্র MCQই সলভ করাচ্ছি। WBCS এর প্রিলিমিনারিতে যে টাইপের কোশ্চেন আসে তোমাদের বারবারই বলেছি যে হিস্ট্রির ক্ষেত্রে, হিস্ট্রিতে যে 15 কোশ্চেন আসে WBCS প্রিলিমিনারিতে, সেই 50 কোশ্চেন কিন্তু ভীষণ ফ্ল্যাট কোশ্চেন থাকে এবং খুব সহজ কোশ্চেন থাকে। তোমরা যদি একটুখানি ভালো করে পড়ো তাহলে কিন্তু এই 50-র মধ্যে 42 প্লাস পাওয়াটা কিন্তু এমন কোনো কিছু অস্বাভাবিক ব্যাপার নয়, ঠিক আছে? তার জন্য তোমাদের সিলেবাসটা ঠিকঠাক মতো কমপ্লিট হতে হবে, ঠিকঠাক মতো রিভিশন দিতে হবে, ওকে? এবং মানে মক টেস্ট যেগুলো আছে সেইগুলো, যাদের কাছে যেরকম প্র্যাকটিস সেট আছে, মক টেস্টের সিরিজ আছে, যেরকম জায়গা আছে অবশ্যই সিলেবাস পড়ে কমপ্লিট করে নিয়ে সেইগুলো করতে হবে। শুধুমাত্র হিস্ট্রির ক্ষেত্রে বলছি না, সব সাবজেক্টের ক্ষেত্রে, ওকে? এবং এই WBCS এর প্রিলিমিনারিতে কীরকম টাইপের কোশ্চেন থাকে, যেরকম টাইপের কোশ্চেন থাকে সেই রকম টাইপের কোশ্চেনই কিন্তু আমি তোমাদের জন্য এখানে রাখছি এই 500 MCQ সিরিজে, ওকে? তো আজকে আমরা 8 নম্বর পার্ট পড়ব। টোটাল বললাম যে 7টা পার্ট কমপ্লিট হয়ে গেছে, এবং যারা এই সাতটা পার্টে কোশ্চেন ফলো করেছো, ভিডিওগুলো দেখেছো, তারা জানো যে এই 7টা পার্টে যে 20খানা কোশ্চেন ছিল, 20খানা করে কোশ্চেন ছিল, সেই 20খানা কোশ্চেন থেকে আমি কতগুলো ইনফরমেশন তোমাদের দিয়েছি, এবং একটা কোশ্চেন থেকে আর একটা কীভাবে কোশ্চেন হতে পারে, কীভাবে কোশ্চেন তৈরি হতে পারে, কীভাবে তোমরা পড়বে, বা এই যে প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করো, একটা কোশ্চেন থেকে তার রিলেটেড ইনফরমেশনগুলো সেইগুলো কিন্তু কীভাবে করবে আমি তোমাদের বলেছি, ওকে? এবং এখানে আর একটা কথাও তোমাদের বলে দিই, এরপর থেকে সানডে করে কিন্তু এরকম মানে ধরো WBCS এর হিস্ট্রির ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, বা হিস্ট্রির একটা পার্টিকুলার কোনো টপিক বলো বা অন্য কোনো মানে টপিক বলো, হিস্ট্রি রিলেটেডই অবশ্যই এবং WBCS রিলেটেডই বলো, এরকম একটা টপিক ধরে বা একটা কোনো কিছু মানে কি বলবো, একটা কোনো টপিক বলো বা একটা কোনো পার্ট ধরে কিন্তু আমি তোমাদের বলবো, সেটা কামিং সানডে থেকেই কিন্তু তোমাদের স্টার্ট হয়ে যাবে। আজকে হচ্ছে গিয়ে টিউজডে, তোমরা জানো টিউজডে দুপুরবেলা 1টার সময় আমার ক্লাস আসে, রেকর্ডেড ক্লাস আছে আসে এই MCQ এ, এবং সানডে করে কিন্তু এবার থেকে সেটাই আসবে, এবং যখন আসবে সেই ভিডিওগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। আশা করি যে ভিডিওগুলো আমি নিয়ে আসবো তোমাদের জন্য WBCS এর ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হবে, ওকে? চলো তাহলে আজকে 30টা কোশ্চেন সলভ করব, এবং সেই কোশ্চেন, যে কোশ্চেনগুলোর সাথে শর্ট ইনফরমেশন আছে সেইগুলো আমি তোমাদের একটা একটা করে বলবো, ওকে? দেখো প্রথম কোশ্চেন কি বলছে, দ্য সেন্টার অফ পর্তুগিজ পাওয়ার অফ ইন্ডিয়া ওয়াজ, ঠিক আছে? পর্তুগিজ পাওয়ার কোথায় ছিল, মানে সেন্টারটা কোথায় ছিল, কোচি, ক্যালকাটা, সরি ক্যালিকাট, বিজাপুর না গোয়া? তো
সঠিক অ্যান্সার এটার কি হবে? সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে গোয়া। এটার সম্পর্কে কোনো রকম ইনফরমেশান আমি তোমাদের বলবো না, কারণ অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান কোম্পানিজ, যে পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এদের নিয়ে কিন্তু ডিটেলসে ক্লাস আমি তোমাদের দিয়েছি এবং সেখানেও কিন্তু আমি কোশ্চেন অ্যান্সার সলভ করিয়েছি। তোমাদের প্রত্যেকটা থিওরি ক্লাসের পরেই কিন্তু কোশ্চেন অ্যান্সার সলভ করিয়েছি আমি। অনেকেই নতুন জয়েন করেছো আমাদের চ্যানেলে, তাদের সকলকে ওয়েলকাম, এবং তাদের জন্যই কিন্তু আমি আবার এই কথাগুলো রিপিট করছি। ওকে, তোমরা হিস্ট্রির প্লেলিস্টে যাবে, দেখবে থিওরি ক্লাস কিন্তু আমার প্রচুর আছে। মে মাস থেকে আমার থিওরি ক্লাস দেওয়া আছে এই বছরে, এবং সেখানে কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি কিন্তু তোমাদের কমপ্লিট করিয়েছি। ওকে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে, যেখান থেকে বেশি কোশ্চেন আসে তোমাদের প্রিলিমিনারি এবং মেন্সে। নেক্সট কোশ্চেন, হু ইন্ট্রোডিউস দ্য দু আসপা সি আসপা সিস্টেম? ঠিক আছে, এটা WBCS প্রিলিমিনারি কোশ্চেন, ঠিক আছে, এর আগেরটাও প্রিলিমিনারি কোশ্চেন এবং এটাও WBCS প্রিলিমিনারি কোশ্চেন। যতদূর মনে পড়ছে 2016 সালে WBCS প্রিলিমিনারিতে এই কোশ্চেনটা দিয়েছিল এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। শাহজাহান, আকবর, জাহাঙ্গীর না আওরঙ্গজেব? তো সঠিক অ্যান্সার এটার হবে কি? সঠিক অ্যান্সার এটার হবে জাহাঙ্গীর। তো জাহাঙ্গীর সম্পর্কে একটু পড়ে নিই। ক্রাউন্ড অ্যাট আগ্রা ইন 1605 অ্যান্ড অ্যাজিউম দ্য টাইটেল নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, হুইচ মিনস কনকিউর অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, এটা হচ্ছে উনি টাইটেল নিয়েছিলেন, মানে জাহাঙ্গীর, নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, ইন 1611 ম্যারেড মেহেরুন নিশা। ওকে, হি গেভ হার দ্য টাইটেল নূর জাহান, যেটা বেসিক্যালি আমরা যে নামটার সাথে আমরা বেশি পরিচিত সেই নূর জাহান, তার অ্যাকচুয়াল নেম ছিল হচ্ছে মেহেরুন নিশা। পরীক্ষায় দেয় কোশ্চেনটা, ঠিক আছে, নূর জাহানের অ্যাকচুয়াল নেম কী বা রিয়েল নেম কী, সেটা হচ্ছে মেহেরুন নিশা। এবং তোমাদের বলে দিই, এই রিয়েল নেম নিয়ে কিন্তু আমি তোমাদের কিন্তু একটা চার্ট কিন্তু করে দিয়েছি এই 500 সিরিজের মধ্যে। এবং নেক্সট সানডে থেকে কিন্তু এরকমই ছোট ছোট টপিক নিয়ে হিস্ট্রিতে, হিস্ট্রিতে বিভিন্ন হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড অথার্স আছে, ঠিক আছে, যেইগুলো থেকে প্রিলিমিনারিতে কোশ্চেন দেয় যে এই বুকটা কে লিখেছেন, তো সেই বুকগুলো নিয়ে আমি কিন্তু বলবো কার কোর্টে কোন কোন মানে পোয়েট উপস্থিত ছিলেন, ঠিক আছে, তোমার কৃষ্ণদেব রায় বলো বা এদিকে চন্দ্রগুপ্ত মৌর্য বলো বা ওদিকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বলো, তো এদের কোর্টে কারা কারা, কোন কোর্টে নবরত্ন কারা কারা উপস্থিত ছিলেন, কোন কোন কবি ছিলেন, কার কন্টেম্পোরারি, সেইগুলো নিয়ে, কোন কোন ইনস্ক্রিপশন আমাদের কী কী জানান দিচ্ছে, ঠিক আছে, কোন কোন ইনস্ক্রিপশন আমাদের পড়তে হবে, কোন কোন অশোকান ইনস্ক্রিপশন আছে এদিকে, ঠিক আছে, কোন ইনস্ক্রিপশন থেকে আমরা কার কোন রাজার সম্পর্কে, কোন কিং সম্পর্কে আমরা জানতে পারি, তো এরকমই ইম্পর্টেন্ট টপিক, যে টপিকগুলো কিন্তু প্রিলিমিনারি মেন্স দুটো ক্ষেত্রে ইম্পর্টেন্ট, দুটো ক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন দেয় WBCS-এ, তো সেইগুলো নিয়ে, এই ছোটো ছোটো টপিক নিয়ে রবিবার করে কিন্তু একটা ক্লাস তোমাদের আসবে এবার থেকে। ওকে, স্লটের শিখ গুরু হচ্ছে কি? গুরু অর্জুন। গুরু অর্জুনকে উনি এক্সিকিউট করেছিলেন। রোট তুজুক ই জাহাঙ্গারি ইন পার্সিয়ান, ঠিক আছে, পার্সিয়ানে উনি লিখেছিলেন, উনি নিজে লিখেছিলেন তুজুক ই জাহাঙ্গিরি। মুঘল পেন্টিং রিচ ইটস জেনিথ ডিউরিং হিজ রেন, প্রোহিবিটেড টোবাকো। কোশ্চেনটা বারবার দেয় যে কার সময় টোবাকোটা প্রোহিবিট করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, সে অ্যান্সার হবে হচ্ছে জাহাঙ্গীর। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এখানে যতগুলো সম্পর্কে দিয়েছে আরও আছে জাহাঙ্গীর সম্পর্কে, ঠিক আছে, আস্তে আস্তে সব বলবে, পরে আবার একটা ক্লাসে হয়তো MCQ-এ জাহাঙ্গীর একটা অপশানে আসবে, তখন জাহাঙ্গীর সম্পর্কে আবার কিছু ইনফরমেশান তোমাদের দেব। ওকে, তো এই যে কটা ইনফরমেশান এখানে আমি দিলাম, প্রত্যেকটা কিন্তু লাইন থেকে এখানে কিন্তু কোশ্চেন আসে এবং ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, হু ওয়াজ দ্য অথর অফ রাজতরঙ্গিনী? রাজতরঙ্গিনী কে লিখেছেন? খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ একটা কোশ্চেন, WBCS প্রিলিমিনারিতে তো বছর বছর এই কোশ্চেনটা দিয়েছে। ওকে, কৌটিল্য মেঘাস্তিনিস কলহন না নান? তো সঠিক অ্যান্সার কী হবে? কলহন, কলহনের রাজতরঙ্গিনী। কী বলছে দেখো, রাজতরঙ্গিনী ফ্লো অফ কিংস ইজ আ হিস্টোরিক্যাল ক্রনিকল অফ আর্লি ইন্ডিয়া রিটেন ইন সংস্কৃত ওয়ার্ডস বাই দ্য কাশ্মীরি ব্রাহ্মিন। এই কলহন ছিলেন হচ্ছেন একজন কাশ্মীরি ব্রাহ্মিন, ঠিক আছে, ইন 1148।
ইট ইজ দ্য হিস্ট্রি অফ কাশ্মীর, আমরা এই রাজতরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি। এই কোশ্চেনটাও কিন্তু মানে ইম্পর্টেন্ট, যে রাজতরঙ্গিনী থেকে আমরা কোন কোথাকার ইতিহাস জানতে পারি। অনেক সময় কোশ্চেনটা দেয়, WBCS-এ দিয়েছে নাকি আমার ঠিক এই মুহূর্তে খেয়াল পড়ছে না, কিন্তু অন্যান্য এক্সামে, SSC বলো এক্সামে কিন্তু কোশ্চেনটা দেয় যে রাজতরঙ্গিনী থেকে আমরা কোথাকার ইতিহাস সম্পর্কে জানতে পারি। তোমাদের বলে দিলাম সেটা হচ্ছে কি কাশ্মীর। ওকে, নেক্সট, হু ইন্ট্রোডিউসড কৌলিন্য সিস্টেম ইন বেঙ্গল, কৌলিন্য প্রথা যেটা ছিল বেঙ্গলে সেটা কে ইন্ট্রোডিউস করেছিল, গোপাল, বল্লাল সেন, লক্ষ্মণ সেন না ধর্মপাল? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে বল্লাল সেন। সেন বংশের রাজা ছিলেন উনি বল্লাল সেন, উনি কিন্তু কৌলিন্য প্রথা যেটা আছে সেটা কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন। উনি তার ক্যাপিটাল প্রতিষ্ঠা করেছিলেন নবদ্বীপে। রোড হচ্ছে কি দান সাগর এবং অদ্ভুত সাগর, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন যে দান সাগর এবং অদ্ভুত সাগর কে লিখেছিলেন, এরকমই কিন্তু বুকস অ্যান্ড অথার্স আমি তোমাদের করাবো। অলরেডি একটা চার্ট করে দিয়ে দেবো, সেটা দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। তো দান সাগর এবং অদ্ভুত সাগর কে লিখেছিলেন, সেটা হচ্ছে বল্লাল সেন। সেন বংশের একজন ফেমাস রাজা ছিলেন এই বল্লাল সেন, বাংলা সেন বংশের, উনি লিখেছিলেন দান সাগর এবং অদ্ভুত সাগর। ওকে, নেক্সট, দ্য ন্যাশনালিস্ট অর্গানাইজেশন পুনার সার্বজনীন সভা ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার, ঠিক আছে, পুনার সার্বজনীন সভা কবে এস্টাবলিশড হয়েছিল, তোমাদের পড়িয়েছি এটা আমি, 1870, 1885, 1890 না 1900? তো সঠিক অ্যান্সার এটা হবে হচ্ছে 1870 সালে। ওকে, ফাউন্ডেড বাই কে, MG রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে। আমি তোমাদের কিন্তু এটা পড়িয়েছিলাম ন্যাশনাল মুভমেন্ট যখন পড়িয়েছিলাম তখন। হু ডিক্লেয়ার্ড দ্য কমিউনাল অ্যাওয়ার্ড ইন 1932, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, জিন্না, সৈয়দ আহমেদ, র্যামসে ম্যাকডোনাল্ড না লর্ড কার্জন? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে র্যামসে ম্যাকডোনাল্ড। কোনো এক্সপ্লেনেশন এটার আমি দেব না, কারণ এটা নিয়ে কমিউনাল অ্যাওয়ার্ড কী ছিল, কেন হয়েছিল, কবে হয়েছিল, কে করেছিল, র্যামসে ম্যাকডোনাল্ড কে ছিলেন, ডিটেলসে থিওরি ক্লাস কিন্তু আমি তোমাদের করিয়েছি গান্ধিয়ান এরার মধ্যে। ওকে, নেক্সট, ইন হুইচ ইয়ার ডিড দ্য মুসলিম লীগ পাস দ্য পাকিস্তান রেজলিউশন? এই কোশ্চেনগুলো না কোনো ইয়ারে WBCS-এ দিয়েছে তোমাদের। ইন হুইচ ইয়ার ডিড দ্য মুসলিম লীগ পাস দ্য পাকিস্তান রেজলিউশন, 1916, 1929, 1940 না 1946? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে 1940-তে। ওকে, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ফরওয়ার্ড ব্লক, সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বোস, চিত্তরঞ্জন দাস না চক্রবর্তী রাজাগোপালাচারী? সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে সুভাষচন্দ্র বসু। ওকে, ফরওয়ার্ড ব্লক, এবং যারা একদম নিউ অ্যাসপিরেন্ট তারা ভাবছে যে এত সোজা কোশ্চেন প্রিলিমিনারিতে দেয়, হ্যাঁ এত সোজা কোশ্চেনই কিন্তু প্রিলিমিনারিতে দেয় WBCS-এর, এবং ভীষণ ফ্ল্যাট কোশ্চেন দেয়, ওয়ান লাইনার কোশ্চেন দেয়, যেটা তোমরা কিন্তু অনায়াসে মানে ইতিহাসটা যদি ঠিকঠাকভাবে পড়ো তাহলে কিন্তু অনায়াসেই তোমরা সেটা করতে পারবে, বোঝা গেছে? এবং অবশ্যই ওয়ান লাইনার কোশ্চেন দেয় সেটা বলেছি বলে বা এরকম ফ্ল্যাট কোশ্চেন দেয় বলেছি বলে ওয়ান লাইনার পড়ে চলে যেও না, অবশ্যই থিওরি পড়ো, অবশ্যই পড়ো, কিন্তু নাহলে কিন্তু ভেতর থেকে একটা কোশ্চেন তুলে দিলে তোমরা কিন্তু করতে পারবে না। ওকে, নেক্সট, হাউ মেনি টাইমস ডিড সুলতান মাহমুদ অফ গজনি ইনভেড ইন্ডিয়া? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, সুলতান মাহমুদ ছিলেন গজনি, তিনি কতবার ইনভেড করেছিলেন ইন্ডিয়াকে, আক্রমণ করেছিলেন, ইনভেড মানে আক্রমণ করা, ঠিক আছে, 12, 17, 5 না 20? সঠিক অ্যান্সার আমরা সকলেই জানি কি 17 বার, ঠিক আছে। দেখো কি বলছে, 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে উনি মোট 17 বার ভারত আক্রমণ করেছেন, ঠিক আছে, উনি মোট 17 বার ভারত আক্রমণ করেছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন WBCS প্রিলিমিনারি। সুলতান মাহমুদ নোন অ্যাজ সিকান অর ডেস্ট্রয়ার অফ ইমেজেস, ঠিক আছে, ডেস্ট্রয়ার অফ ইমেজেস বা সিকান বলা হয় হচ্ছে সুলতান মাহমুদকে। এই কোশ্চেনটাও দেয় কিন্তু পরীক্ষায়, বোঝা গেছে? নেক্সট, হু ইন্ট্রোডিউসড কুবলিয়ত অ্যান্ড পাট্টা, ঠিক আছে, কুবলিয়ত অ্যান্ড পাট্টা কে ইন্ট্রোডিউস করেছিল? খুব সহজ একটা কোশ্চেন, বাবর, শেরশাহ, আকবর না শাহজাহান? তো সঠিক অ্যান্সার এটার হবে কি শেরশাহ।
দেখো অরিজিনাল নেম কি, অরিজিনাল নেম ফরিদ খান, আমি তোমাদের অরিজিনাল নেম বা রিয়েল নেম এরকম কিংয়ের কি বা সুলতানের আমি কিন্তু বলে দিয়েছি অলরেডি চার্ট করে। হিজ লাস্ট ক্যাম্পেন এগেনস্ট কালিঞ্জর অ্যান্ড ডায়েট ফ্রম অ্যান অ্যাক্সিডেন্টাল এক্সপ্লোরেশন অফ গান পাউডার ইন 1545, ঠিক আছে, বিল্ট জিটি রোড, উনি কিন্তু সেকেন্ড আফগান রুডার ছিলেন, এই শেরশাহ, শেরশাহ কিন্তু সেকেন্ড আফগান রুডার ছিলেন। হিজ এম্পায়ার ওয়াজ ডিভাইডেড ইন্টু 47 সরকারস, সরকারস ডিভাইডেড ইন্টু সেভারাল পারগানাস, মৌজা মানে ভিলেজ ওয়াজ দ্য লোয়েস্ট লেভেল, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, ফরিদ খান কার অরিজিনাল নেম, ঠিক আছে, কবে মারা গিয়েছিলেন শেরশাহ, কোন দুর্গ জয়ের সময় উনি বা লাস্ট ক্যাম্পেন কী ছিল শেরশাহের কালিঞ্জর, ঠিক আছে, জিটি রোড কে তৈরি করেছিলেন শেরশাহ, কবুলিয়াত এবং পাট্টা, এটা তো প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। ওকে নেক্সট, স্প্রিংগিং টাইগার আ স্টাডি অফ আ রেভলিউশনারি ইজ আ বায়োগ্রাফিক্যাল ওয়ার্ক অন, ঠিক আছে, স্প্রিংগিং টাইগার আ স্টাডি অফ আ রেভলিউশনারি, এটা কার বায়োগ্রাফিক্যাল ওয়ার্ক, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সুভাষচন্দ্র বোস না শ্যামজি কৃষ্ণ বর্মা, ঠিক আছে, এই কোশ্চেনটা আমি তোমাদের করাইনি, ওকে, এই কোশ্চেনটা আমি তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যখন করি পড়িয়েছিলাম তখন এই কোশ্চেনটা বলিনি, ওকে, কিন্তু এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এসএসসিতে এসএসসির কে দিয়েছে এই কোশ্চেনটা, ওকে, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং বলে দিলাম আমি সেটা কি সুভাষচন্দ্র বসু, আমি ওখানে যে যে জিনিসগুলো বলিনি আমার মনে আছে সেই জিনিসগুলো, সেইগুলো সব কিন্তু আমি এই 500 এমসিকিউতে কভার করব। সুতরাং প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো তোমরা একটু মন দিয়ে, পারলে কোশ্চেনগুলো তোমরা খাতায় নোট করেও নিতে পারো, তোমাদেরই কিন্তু লাভ হবে, এবং আমি যেভাবে এখানে তোমাদের পড়িয়েছি, ঠিক আছে, যেভাবে তোমাদের ইনফরমেশন দিয়েছি সেইভাবেই যদি তোমরা পড়ো না, অনেক কোশ্চেন কিন্তু তোমাদের সলভ হয়ে যাবে, তোমাদের অজান্তেই অনেক কোশ্চেন সলভ হয়ে যাবে, ওকে। এবং একটা খাতা যদি তোমরা করো, এটা খাতা যদি একটা মেনটেন করো, একটা কপি যদি তোমরা রাখো কোশ্চেন সলভ করার সাথে সাথে, তাহলে কিন্তু ওই খাতাটা অনেকটা হেল্প করবে পরীক্ষার আগের দিন রাত্রিবেলা তোমাকে, এটা কিন্তু আমি বলে দিলাম তোমাদের, ওকে। নেক্সট, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, ঠিক আছে, দাদাভাই নওরোজি, জে কে গোখলে, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, আমি কিন্তু এটা তোমাদের বলেছিলাম, বাল গঙ্গাধর তিলককে এটা বলা হয়, ভ্যালেন্টাইন চিরোল, ঠিক আছে, কল্ড হিম ফাদার অফ আনরেস্ট, কে বলেছিলেন এই ফাদার অফ আনরেস্ট, ভ্যালেন্টাইন চিরোল, কাকে বলেছিলেন, বাল গঙ্গাধর তিলককে, ওকে। নেক্সট, হোয়াট সিম্বল রিপ্রেজেন্ট নির্ভানা অফ গৌতম বুদ্ধ, ঠিক আছে, গৌতম বুদ্ধের যা যা জিনিস আছে, এনলাইটমেন্ট আছে, ঠিক আছে, তারপরে পরিনির্বাণ আছে, যে যে জিনিসগুলোকে বেশ কিছু স্পেসিফিক সিম্বলকে রিপ্রেজেন্ট করছে, একটু পরে বলছি কোন কোন সিম্বল আছে, সেই গৌতম বুদ্ধের মানে নির্বাণাটাকে, গৌতম বুদ্ধের কোন সিম্বলটাকে রিপ্রেজেন্ট করছে, লোটাস, হুইল, হর্স না বোধি ট্রি, তো সঠিক অ্যান্সার এটা কী হবে, বোধি ট্রি বা পিপল ট্রি, ওকে। দেখো বার্থ হচ্ছে গৌতম বুদ্ধের জন্মকে মানে যে সিম্বলটা রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে কি, লোটাস অ্যান্ড বুল, খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, এনলাইটমেন্ট, বোধি ট্রি বা পিপল ট্রি, ওকে, যেটা হচ্ছে নির্বাণা যেটা আমি তোমাদের বললাম, মহাবিনিষ্ক্রমণা, ঠিক আছে, যখন উনি মানে ঘর ছেলে সংসার ত্যাগী হলেন, মহাবিনিষ্ক্রমণ বলা হয় যেটাকে বাংলাতে, সেটা হচ্ছে কি, হর্স, কণ্টকা, ঠিক আছে, ধর্মচক্র প্রবর্তন যেটা হচ্ছে কি, উইল, ওকে, এবং উনি যখন মারা গেলেন সেটা হচ্ছে কি, স্তূপা, প্রত্যেকটা মানে জিনিসকে কিন্তু গৌতম বুদ্ধের সিম্বলাইজ করা হয়েছে, এবং সেই সিম্বল কোন সিম মানে কী সিম্বল রিপ্রেজেন্ট করছে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম, ওকে। আশা করি সিম্বল নিয়ে যদি গৌতম বুদ্ধ থেকে কোনো কোশ্চেন আসে তোমাদের আটকাবে না। নেক্সট, হুইচ মগধ রুডার ওয়াজ নোন অ্যাজ সেনিয়া, মহাপদ্মনন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য, বিম্বিসার না অজাতশত্রু, মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টদের এই কোশ্চেনটা গুলিয়ে যায়, ঠিক আছে, সেনিয়া, কুনিক, ঠিক আছে, কাকে বলা, কোন মানে কোন কোন রাজাকে বলা হতো, তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে বিম্বিসার, ফাউন্ডার অফ হরিয়াঙ্কা ডাইনেস্টি, ঠিক আছে, ফাউন্ডার অফ হরিয়াঙ্কা ডাইনেস্টি, কন্টেম্পোরারি অফ বোথ বুদ্ধ অ্যান্ড মহাবীর, মানে বিম্বিসারের কথা বলছি আমি,
ক্যাপিটাল কোথায় ছিল? রাজগৃহ বা গিরিব্রজ। ওকে, অজাতশত্রু নোন অ্যাজ কুনিক, কুনিক বলা হয় হচ্ছে অজাতশত্রুকে। আর শ্রেণিয়া বা শ্রেণিক যাই বলো না কেন, সেটা বলা হয় হচ্ছে কাকে? বিম্বিসারকে। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং দিল্লি সুলতানস হ্যাড সেট আপ আ সেপারেট ডিপার্টমেন্ট অফ স্লেভস? মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, ইলতুতমিস না বলবন? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক সম্পর্কে একটু পড়ে নিই। ব্রড টু অশোকান পিলার ফ্রম টোপারা অ্যান্ড মিরাট টু দিল্লি। উনি দুটো অশোকান পিলার টোপারা এবং মিরাট থেকে দিল্লিতে নিয়ে এসেছিলেন, কে? ফিরোজ শাহ তুগলক। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং মেন্সের কোশ্চেন WBCS-এর। ফার্স্ট সুলতান টু ইম্পোজ স্যার ইরিগেশন ট্যাক্স, ঠিক আছে? হি বিল্ট নাম্বার অফ ক্যানেলস অ্যান্ড অলসো সেট আপ আ সেপারেট ডিপার্টমেন্ট অফ পাবলিক ওয়ার্কস। পাবলিক ওয়ার্কসের ক্ষেত্রে একটা সেপারেট ডিপার্টমেন্ট কে তৈরি করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। কোশ্চেনটা পরীক্ষায় দেয়। ওকে, নাম্বার অফ ক্যানেলস কে তৈরি করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। ওকে, বিল্ট ফিরোজাবাদ নিয়ার রেড ফোর্ট অ্যাট দিল্লি, নাও কল্ড ফিরোজ শাহ কোটলা। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং গুপ্ত এম্পায়ার্স ইজ রিপ্রেজেন্টেড হিজ কয়েন অ্যাজ প্লেয়িং দ্য লিউট অর ভিনা? ভিনা প্লেয়িং আছে ওনার কয়েনে, ঠিক আছে? কোন গুপ্ত এম্পায়ারের? চন্দ্রগুপ্ত ১, চন্দ্রগুপ্ত ২, সমুদ্রগুপ্ত না স্কন্দগুপ্ত? খুব সহজ একটা কোশ্চেন, তোমরা জানো যে সমুদ্রগুপ্ত, ঠিক আছে? হিস্টোরিয়ান ভিনসেন্ট স্মিথ কল্ড হিম নেপোলিয়ান অফ ইন্ডিয়া, ঠিক আছে? ভিনসেন্ট স্মিথ ওনাকে বলেছিলেন সমুদ্রগুপ্তকে কি, নেপোলিয়ান অফ ইন্ডিয়া। ওকে, হি ওয়াজ দ্য গ্রেট প্যাট্রন অফ আর্ট অ্যান্ড অ্যাডপ্টেড টাইটেল কবি রাজা, ঠিক আছে? উনি ভীষণ আর্ট এবং এই টাইপের জিনিস খুব ভালোবাসে, এই ভিনা প্লেয়িং বলো, তো আর্ট অ্যান্ড কালচার জিনিসটাকে উনি খুব ভালোবাসতেন, তো সেটার জন্য কিন্তু উনি অ্যাডপ্ট করেছিলেন একটা টাইটেল, সেটা হচ্ছে কি, কবি রাজা। নেক্সট কোশ্চেন, দ্য ব্রিটিশ পাওয়ার গট পজিশন অফ বোম্বে থ্রু, ঠিক আছে? বোম্বে নিয়েছিল ব্রিটিশরা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা বোম্বে নিয়েছিল, সেটা কিসের মাধ্যমে নিয়েছিল, এটাও আমি তোমাদের পড়িয়েছি যখন ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পড়িয়েছিলাম, সেখানে কিন্তু আমি তোমাদের এটা বলেছিলাম। ওয়ার ম্যারেজ ডাউরি সেল না নান? তো সঠিক অ্যান্সার এটার হবে কি, ম্যারেজ ডাউরি। ওকে, নেক্সট কোশ্চেন, হু এস্টাবলিশড ডিস্ট্রিক্ট কোর্ট ফর জুডিশিয়াল রিফর্মস? জুডিশিয়াল রিফর্মস কে করেছিল, এটাও আমি তোমাদের বলেছিলাম যখন গভর্নর জেনারেল পড়িয়েছিলাম, তখন বলেছিলাম যে জুডিশিয়াল রিফর্মসটা বেসিক্যালি এর মধ্যে কোন গভর্নর জেনারেল করেছিল? ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহাউসি না লর্ড লিটন? তো সঠিক অ্যান্সার তোমরা জানো কি হবে, লর্ড কর্নওয়ালিস। ওকে, নেক্সট, আলেকজান্ডার স্টেট ইন্ডিয়া ফর, ঠিক আছে? আলেকজান্ডার কত বছর ইন্ডিয়াতে ছিলেন, কত বছর বা কত মাস? 20 মান্থস, 24 মান্থস, 16 মান্থ না 19 মান্থ? তো সঠিক অ্যান্সার এটার কি হবে, 19 মাস, ঠিক আছে? 19 মাস হচ্ছে উনি ইন্ডিয়াতে ছিলেন। এবং তোমরা জানো যে উনি কে ছিলেন, উনি ফিলিপ অফ ম্যাসিডোনিয়া, ঠিক আছে? ফিলিপের ছেলে ছিলেন গ্রিসে, এবং যিনি 326 BC-তে ইন্ডিয়াতে এসেছিলেন, ইনভেড করেছিলেন, আক্রমণ করেছিলেন। এবং তোমরা জানো যে কিং আম্ভি ছিল তক্ষশিলার, ঠিক আছে? কিং যে আম্ভি ছিল, উনি প্রথম সারেন্ডার করেছিলেন এই আলেকজান্ডারের কাছে। এবং যেটা পুরু, ঠিক আছে, পুরু কিং যিনি ছিলেন, ওকে, পুরুষ যিনি, যেটা ফেমাস ব্যাটেল আলেকজান্ডারের সাথে পুরু হয়েছিল, কি ব্যাটেলের নাম? ব্যাটেল অফ হিদাসপাস, আর একটাও নাম আছে, ব্যাটেল অফ ঝিলাম, ঝিলাম নদীর তীরে এটা হয়েছিল বলে এটা ব্যাটেল অফ ঝিলাম বা ব্যাটেল অফ হিদাসপাসও কিন্তু বলা হয়, বা হিদাস ফিসিস অনেক বইতে তোমরা বাংলা বইতে দেখতে পাবে, ঠিক আছে? তো ফেমাস ব্যাটেল, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা পুরুর সাথে হয়েছিল আলেকজান্ডারে। এবং তোমরা জানো যে ব্যাবিলনে উনি কিন্তু 323 BC-তে কিন্তু মারা গিয়েছিলেন, ওকে? এবং ওনার জন্যই কিন্তু, মানে উনিই কিন্তু এস্টাবলিশড করেছিলেন ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া এবং গ্রিসের মধ্যে একটা ডিরেক্ট কন্ট্যাক্ট যেটা বলে থাকে সেই জিনিসটা, এই আলেকজান্ডার, বোঝা গেছে? নেক্সট,
হুইচ অফ দ্য ফলোয়িং ইউরোপিয়ান ট্রেডিং কোম্পানিজ অ্যাডপ্টেড দ্য ব্লু ওয়াটার পলিসি ইন ইন্ডিয়া, এটাও আমি তোমাদের পড়িয়েছি। ডাচ কোম্পানি, ফ্রেঞ্চ কোম্পানি, পর্তুগিজ কোম্পানি না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? তো সঠিক অ্যান্সার এটা হবে কি পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্লু ওয়াটার পলিসি কিন্তু ইন্ডিয়াতে নিয়েছিল, ঠিক আছে। অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার মহাবীর অ্যাটেন্ড কৈবল্য, ঠিক আছে, কোন ব্যাংকের তীরে মানে কোন নদীর তীরে উনি মহাবীর কৈবল্য লাভ করেছিলেন? নিরঞ্জনা, ঋজুপালিকা, যমুনা না যমুনা? তো সঠিক অ্যান্সার এটার হবে কি ঋজুপালিকা। ওকে, তো মহাবীর সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই। তোমরা জানো যে বর্ধমান মহাবীর যিনি ছিলেন উনি কততম তীর্থঙ্কর ছিলেন? উনি 24th তীর্থঙ্কর ছিলেন, তাই তো? 24th তীর্থঙ্কর ছিলেন। কত সালে জন্মগ্রহণ করেছিলেন মহাবীর? 540 BC-তে। কোথায়? কুন্দগ্রাম, সেটা কোথায়? বৈশালী, তাই তো? ইন বৈশালী, বোঝা গেছে। এবং মারা গেলেন কবে? মারা গেলেন কবে? 468 BC-তে। কোথায়? পাভাপুরীতে, সেটা কোথায়? নিয়ার পাটনা, তাই তো? আর এনার এমব্লেম কি ছিল? লায়ন, বোঝা গেছে। তো মহাবীর সম্পর্কে একটা ছোট ইনফরমেশন, এরপরে আরও ইনফরমেশন আমরা মহাবীর সম্পর্কে কিন্তু পড়ব এবং জৈন তীর্থঙ্করদের সম্পর্কে পড়ব, ওকে। এবং প্রথম তীর্থঙ্কর কে ছিলেন, শেষ তীর্থঙ্কর কে ছিলেন, ঠিক আছে, 22তম তীর্থঙ্কর কে ছিলেন, এর আগে কিন্তু আমি অলরেডি তোমাদের বলেছিলাম, একটা কোশ্চেন এসেছিল সেখানে কিন্তু আমি বলেছিলাম, ওকে। এবং এই বার্থ আর ডেটটা মনে রেখো, কোশ্চেন কিন্তু দেয় এটা দিয়ে পরীক্ষায়। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে? দ্য নাইন্থ মন্ডলা অফ দ্য ঋগ্বেদা সংহিতা ইজ ডেডিকেটেড টু, ঠিক আছে, নাইন্থ মন্ডল যেটা আছে সেই নাইন্থ মন্ডল, তোমরা জানো যে ঋগ্বেদে 10টা মন্ডল আছে, তাই তো? ঋগ্বেদে 1028 হিমস, 10,600 ভার্সেস এবং 10টা মন্ডলা আছে, ওকে। সেই ঋগ্বেদ সবথেকে ওল্ডেস্ট বেদা যেটা আমরা বলে থাকি, সেই ঋগ্বেদ সংহিতাতে নাইন্থ মন্ডলে কোন কাকে ডেডিকেট করা হয়েছে, সেটা সোমা, পুরুষোক্ত, গোত্র না গায়ত্রী মন্ত্র? তো সঠিক অ্যান্সার কী হবে? সোমা, ঠিক আছে। টেন্থ মন্ডল যেটা আছে, যেটা দিয়ে পরীক্ষায় তোমাদের বেশিরভাগ কোশ্চেন দিয়ে থাকে, তোমরা জানো টেন্থ মন্ডলা যেটা আছে সেটা হচ্ছে কি? পুরুষোক্ত, ঠিক আছে, পুরুষোক্ত। আর সেভেন্থ মন্ডলে কি আছে? ব্যাটল অফ টেন কিংস, ওকে। এবং সোমা যে গড আছে, ঋগ্বেদিক গডস অনেক আছে, আর্লি বেদিক গডস আছে, লেটার বেদিক গডস আছে, গডস নিয়ে আমি পরে ঋগ্বেদ সম্পর্কে বলবো। তো ঋগ্বেদিক যে গডস আছে, আর্লি বেদিক পিরিয়ডে যে সমস্ত গডসরা ছিল তার মধ্যে হচ্ছে সোমা হচ্ছে এক নম্বর, মানে ওয়ান অফ দ্য গড, ঠিক আছে। এবং গড অফ প্ল্যান্টস বলা হয় হচ্ছে এই সোমাকে, গড অফ প্ল্যান্টস। বিভিন্ন গডস আছে ঋগ্বেদে, মানে তোমার ইন্দ্র আছে, আমরা পড়বো এইগুলো আস্তে আস্তে, ইন্দ্র আছে, অগ্নি আছে, বরুণ আছে, ঠিক আছে, সোমা আছে, তো এই সাবিত্রী আছে, এই গডসগুলো কে কে কোন গডকে কী সিগনিফাই করছে সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে, মানে এই গডের একটা চার্ট আমি তোমাদের কিন্তু দিয়ে দেব, ওকে। আপাতত সোমা জেনে রাখো, গড অফ প্ল্যান্টস। নেক্সট, হোয়াট ইজ ইবাদতখানা? ইবাদতখানা কি? আ হল ফর রিলিজিয়াস ডিসকোর্স, আ মস্কে, আর বুক না আ নিউ রিলিজিয়ান? তো সঠিক অ্যান্সার হবে কি আ হল ফর রিলিজিয়াস ডিসকোর্স। তোমরা জানো যে ইবাদতখানা কে তৈরি করেছিলেন? ইবাদতখানা তৈরি করেছিলেন আকবর 1575-এ, এই ইবাদতখানা তৈরি করেছিলেন কোথায়? ফতেপুর সিক্রিতে, ওকে। নেক্সট,
ডিউরিং উইচ অ্যাংলো মাইশোর ওয়াজ টিপু সুলতান ফেসড ডেথ ওয়াইল ফাইটিং, ঠিক আছে? এটা আমি তোমাদের পড়িয়েছি, যখন মাইশোর পড়িয়েছিলাম, মাইশোর সিটি সম্পর্কে বলেছিলাম, অ্যাংলো মাইশোর ওয়ার সম্পর্কে বলেছিলাম যে চারটে ওয়ার হয়েছিল, হায়দার আলী কে ছিল, টিপু সুলতান সম্পর্কেও কিন্তু আমি বলেছিলাম, সেই সময় বলেছিলাম যে অ্যাংলো মাইশোর ওয়ার, কোন অ্যাংলো মাইশোর ওয়ারে টিপু সুলতান কিন্তু মারা গেলেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড না ফোর্থ? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ফোর্থ, ওকে? নেক্সট 25 নম্বর কোশ্চেন কি বলছে? দ্য ক্যাপিটাল অফ শিখ এম্পায়ার বিল্ড বাই রঞ্জিত সিং ওয়াজ অ্যাট লাহোর, চণ্ডীগড়, পাঞ্জাব না বেঙ্গল? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে লাহোর, ওকে? নেক্সট কোশ্চেন, দ্য গোল্ড কয়েন ইস্যুড ডিউরিং দ্য রেইন অফ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য ওয়ার নোন অ্যাজ, ঠিক আছে, দিনারা, কাউচ, আর্চার না ছাত্রা? চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত যেটা আমরা নামে পরিচিত, তার সময় যে গোল্ড কয়েনটা ইস্যু করা হয়েছিল, সেই গোল্ড কয়েনটা মানে গুপ্ত পিরিয়ডে সেই গোল্ড কয়েনটার নাম কি বলতে চেয়েছে বা জানতে চেয়েছে? কি হবে অ্যান্সার? ডিনারা হবে হচ্ছে অ্যান্সার, ওকে? নেক্সট, হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ সুরসেনা মহাজনপদ, ঠিক আছে, যে 16th মহাজনপদ ছিল, 16, ষোড়শ মহাজনপদ, সেই ষোড়শ মহাজনপদ কার ক্যাপিটাল কি? এই দিয়ে কিন্তু কোশ্চেন তোমাদের পরীক্ষায় দেয়, কোন এই 16টা মহাজনপদ যেটা ছিল, প্রত্যেকটার কিন্তু ক্যাপিটাল আছে, 16টারই কিন্তু ক্যাপিটাল আছে, সেই ক্যাপিটাল দিয়ে কিন্তু তোমাদের কোশ্চেন দেয়। আমি তোমাদের এই ক্যাপিটাল এবং সেই সেই মহাজনপদের কী কী মানে বৈশিষ্ট্য ছিল, কী কী সিগনিফিকেন্স ছিল, কী কী ঘটনা সেই সময় হয়েছিল, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও তোমাদের করে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে সেটা, ওকে? আপাতত জেনে রাখো যে হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ সুরসেনা, সুরসেনা হচ্ছে ওয়ান অফ দ্য ক্যাপিটাল, মানে ওয়ান অফ দ্য মহাজনপদ, ওকে? তার ক্যাপিটাল কী ছিল, বিরাটনগর, মথুরা, তক্ষশিলা না কাশী? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে মথুরা, অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার ইয়ামুনা, ওকে? নেক্সট, হু হ্যাজ রিটেন কল্পসূত্র, কল্পসূত্র কে লিখেছিলেন, হরিভদ্র, ভদ্রবাহ, সুধর্মা স্বামী না নেমিচন্দ্রা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ভদ্রবাহ, ওকে? নেক্সট, হরিহর অ্যান্ড বুকো হ্যাভ ফাউন্ডেড দ্য বিজয়নগর এম্পায়ার, দে বিলং টু উইচ ক্ল্যান? তোমরা জানো যে বিজয়নগর এম্পায়ারের চারটি ডাইনেস্টি ছিল, ঠিক আছে, কী কী ডাইনেস্টি ছিল? সংগামা ডাইনেস্টি, সলুভা ডাইনেস্টি, তুলুভা ডাইনেস্টি এবং আরাবিডু ডাইনেস্টি। দেখো চারটে অপশান আমি সেটাই দিয়েছি, ওকে? সেই এই যে চারটে ডাইনেস্টি ছিল তার মধ্যে এই হরিহর এবং বুক্কা কোন ডাইনেস্টির ফাউন্ডার ছিলেন? সলুভা, সংগামা, তুলুভা না আরাবিডু? সঠিক অ্যান্সার হবে হচ্ছে সংগামা ডাইনেস্টির, এই সংগামা ডাইনেস্টির ফাউন্ডার ছিলেন হচ্ছে হরিহরা অ্যান্ড বুক্কা। এবং তোমরা জানো যে বিজয়নগর এম্পায়ার কত সাল থেকে কত সাল অবধি ছিল? 1336 থেকে 1672 অবধি, ওকে? লাস্ট কোশ্চেন আজকের খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ একটা কোশ্চেন, কি ওয়েন ব্যাটেল অফ বক্সার ওয়াজ হ্যাপেন্ড, বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? 1757, 1760, 1758 না 1764? সঠিক অ্যান্সার হবে হচ্ছে 1764। খুব সহজ একটা কোশ্চেন এবং ডিটেলস থিওরি ক্লাস ব্যাটেল অফ বক্সার নিয়ে আমি তোমাদের অলরেডি প্রোভাইড করে দিয়েছি, ওকে? তো আজকে হচ্ছে এই 30টা কোশ্চেন তোমাদের জন্য ছিল। আশা করি কোশ্চেনগুলোর ইম্পর্টেন্ট কি মানে ইম্পর্টেন্সিটা কি আছে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো পরীক্ষায় দিয়েছে, WBCS, স্টেট PSC, যে কোনো পরীক্ষায়, SSC বলো, UPSC বলো, যেখানেই বলো না কেন, রেল বলো, যে কোনো জায়গাতেই কোশ্চেনগুলো কিন্তু দিয়েছে। আমি সেইভাবেই কোশ্চেনগুলো তোমাদের কাছে রিপ্রেজেন্ট করেছি, ইম্পর্টেন্সি আছে বলেই তোমাদেরকে এই কোশ্চেনগুলো পড়াচ্ছি এবং এর সাথে ইনফরমেশনগুলো দিচ্ছি তোমাদের, ওকে? তো নেক্সট, আবার আজকে মঙ্গলবার, নেক্সট থার্সডে সন্ধ্যে 7টার সময় রেকর্ডেড ক্লাস, আবার 30টা কোশ্চেন নিয়ে এই 500 MCQ সিরিজ নিয়ে হাজির হব তোমাদের সামনে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে এবং টপার্স গ্রুপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টপার্স গ্রুপ অফিসিয়াল সেখানে জয়েন হয়ে যাও, কারণ এই সমস্ত ভিডিও ফ্রি PDF কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে।
ওকে। যদি এক্সট্রা কোনো টপিকের উপরে তোমাদের ইতিহাস সম্পর্কে কোনো কোয়ারিজ থাকে, তোমাদের জানতে ইচ্ছা করে, বা আমি সেই টপিকটা আলোচনা করে দিলে একবার ভালো হয় তোমাদের জন্য, কোনো কিছু যদি হিস্ট্রি রিলেটেড কোনো প্রবলেম থাকে আমাকে একবার কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করব সেই রিলেটেড একটা ভিডিও তোমাদের দেওয়ার। ওকে, চলো তাহলে ক্লাসটা আজকে এখানেই কমপ্লিট করলাম, শেষ করলাম। সকলকে থ্যাংক ইউ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই কিন্তু পড়াশোনার মধ্যে থেকো। ওকে, চলো, টাটা।